আসসালামু আলাইকুম। জব সলিউশনের এখনকার ক্লাসটা হবে ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট ঢাকার কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্নের সম্পূর্ণ সমাধানের ক্লাস। 7 তারিখের এই পরীক্ষাতে 70 মার্কের প্রশ্ন ছিল আর সময় ছিল 60 মিনিট। আপনারা যারা ট্যাক্স অফিসে অ্যাপ্লাই করছেন, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনাদেরকে চূড়ান্ত শর্ট সাজেশনের পিডিএফ কপি দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। আমার পরামর্শ মোতাবেক যদি এই আমার শর্ট সাজেশনটা ফলো করতে পারেন, 70 থেকে 90% ইনশাল্লাহ কমন পাবেন। আজকের পরীক্ষাতে কী কী কমন ছিল চলুন দেখে নেওয়া যাক। নিম্নলিখিত গ্রন্থের রচয়িতার নাম লিখতে হবে, 32 সিংহাসন, এটা হলো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। জমিদার দর্পণ লিখেছেন মীর মোশাররফ হোসেন। একে কি বলে সভ্যতা, এটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর বই পড়া, এটা হলো প্রমোদ চৌধুরীর। মোটামুটি এখানে 4টার মধ্যে প্রথমটা বাদে বাকি 3টেই আলহামদুলিল্লাহ আমার তৈরি করা সাজেশন থেকে কমন ছিল। অর্থ সহ বাক্য রচনা লিখতে হবে, কিল খেয়ে কিল হজম, এটার অর্থ হলো অপমান গোপন করা। অসহায় লোকদের কিল খেয়ে কিল হজম করা অভ্যাসে পরিণত হয়েছে। ক্যাবলা হাকিম মানে অনভিজ্ঞ, তোমার মতো ক্যাবলা হাকিমকে দিয়ে উড়োজাহাজ চালানো অসম্ভব। ঘাট মানা মানে হলো অন্যায় স্বীকার করা, পুলিশের ধোঁকা খেয়ে চোরটি ঘাট মানতে বাধ্য হয়েছে। শিওরে সমন অর্থ হলো মৃত্যু আসন্ন, প্রত্যেক মানুষের শিওরে সমনকালে অর্থের প্রতি লোভ পরিত্যাগ করা উচিত। আলহামদুলিল্লাহ অর্থ সহ বাক্য রচনাগুলোও কমন ছিল। 2টি করে সমার্থক শব্দ লিখতে হবে, 3টা দেওয়া আছে এখানে বাক্য, একটা হলো কোকিল ময়ূর আর একটা হলো কেশ। কোকিলের সমার্থক শব্দ একটা হলো পরভৃত আর একটা হলো পিক, আর ময়ূরের কপালি কলাপি বা কেকা সমার্থক শব্দ এটা কেশ। কেশ মানে হলো কি, চুল বা অলক। সমার্থক শব্দগুলো আপনারা ভালো করে পড়বেন যখন প্রিপারেশন নেবেন। বিভক্তি সহ কারক নির্ণয় করতে হবে, গাছ থেকে পাতা পড়ে, এটা হলো অপাদান কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ। ছেলেকে ডাকো কর্মকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। দেশের জন্য প্রাণ দাও, এটা সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। পুকুরে মাছ আছে অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি। কারক বিভক্তির এই 4টা প্রশ্নই আলহামদুলিল্লাহ কমন ছিল। অনুচ্ছেদ লিখতে হবে ঘূর্ণিঝড় রেমেল, ঘূর্ণিঝড় রেমাল, এটা রেমাল, এটা সম্পর্কে 4 মার্কের একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো এটা সম্পর্কে আপনারা অনুচ্ছেদ গুগলে দেখলেই পাবেন আশা করি। এটা সম্প্রতি হয়ে যাওয়া একটা ঘটনা, এটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। রাইট এ শর্ট নোট অন দ্য পদ্মা ব্রিজ, 4 মার্কের প্রশ্ন। পদ্মা ব্রিজ সম্পর্কে এই যে প্যারাগ্রাফটা আছে এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নেন, খাতায় লিখে নেবেন। পদ্মা ব্রিজ সম্পর্কে এই অনুচ্ছেদটা পরবর্তী যেই কোনো আপনার লিখিত পরীক্ষাতে আসতে পারে। সো এটা এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন, ভবিষ্যতে কাজে আসবে। শুধু স্ক্রিনশট দিলে হবে না, এটা খাতায় লিখে রাখবেন এবং এটা মুখস্থ করে নেবেন। লিখতে পারলে 4 মার্ক। ভয়েস চেঞ্জ করতে হবে, টি উইল বি বিং টেকেন বাই আস, এটার ভয়েস চেঞ্জ হবে, উই উইল বি টেকিং টি, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, ভয়েস চেঞ্জ, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন, হি অ্যারেঞ্জড মি, চেঞ্জ হবে কি, আই ওয়াজ অ্যারেঞ্জড উইথ হিম, বাই হোম, উইল ইউ বি হেল্পড, ভয়েস চেঞ্জ হবে, হু উইল হেল্প ইউ, ভয়েস চেঞ্জগুলোও কমন ছিল। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, সস্তার 3 অবস্থা, চিপ ইজ নস্টি, সস্তার 3 অবস্থা। আপনারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে সস্তায় সাজেশন খুঁজেন, সস্তায় সাজেশন কিনে সেটা পড়েন, পড়ে পরীক্ষা দিয়ে কোনো কমন পান না, যার জন্য আপনারা মনে করেন যে অনলাইনে যত সাজেশনই পাওয়া যায় সবগুলাই বুঝি এরকম, আসলে না। সাজেশন মানে নিজ অ্যানালাইসিস করে তৈরি করা সাজেশন পড়তে হবে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে যে সাজেশনগুলো পাওয়া যায় এগুলো রেডিমেড সাজেশন। একটা সাজেশন পরীক্ষার জন্য অ্যানালাইসিস করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটা সাজেশন তৈরি হয়। তো এই সাজেশনগুলো পেতে হলে আপনাকে এটার যথোপযুক্ত সম্মানী দিয়ে তারপরে সাজেশনটা নিতে হবে। তো আমি সরকারি প্রায় সকল মন্ত্রণালয়ের প্রস্তুতি নেওয়ার জন্য শর্ট সাজেশন দিয়ে থাকি, চূড়ান্ত শর্ট সাজেশন। আপনি কোন মন্ত্রণালয়ের কোন পদের পরীক্ষার জন্য সাজেশন চাচ্ছেন এটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, আমি সেই অনুযায়ী আপনাকে সাজেশন হোয়াটসঅ্যাপে
পাঠিয়ে দেবো, মানে পিডিএফটা পাঠিয়ে দেবো। আমার পরামর্শ মোতাবেক, আমার সাজেশনটা যদি ফলো করেন তাহলে 70-90% কমন পাবেন। কারণ বিগত বিভিন্ন পরীক্ষাতে আমার তৈরি করা সাজেশনগুলো থেকে 70 থেকে কোনো কোনো পরীক্ষাতে 100% পর্যন্ত কমন ছিল, আলহামদুলিল্লাহ। চলুন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটার ইংরেজি কি? টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, ইহা মন্দের ভালো। ইট ইজ এ লেজার ইভেল, গাছটি মরমর করিয়া পড়িয়া গেল। দ্য ট্রি ব্রোকেন ডাউন উইথ এ ক্রস। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফ্ল্যাটারি ইজ অ্যালিয়েন টু মাই নেচার, উই ট্রাস্ট টু আল্লাহ, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। রহিম হ্যাজ জিস্ট ফর মিউজিক, আই সিডেড উইথ হিম। তারপরে জেন্ডার চেঞ্জ করতে হবে, ফিলি ফিলি কোল্ট। তারপরে প্রিস্ট প্রিস্টেজ, বোয়ার শ। তারপরে স্টেলিন স্টেলিয়ন, আর হলো মেয়ের বা মেরি। ওকে, এটা হলো জেন্ডার চেঞ্জ। সাধারণ জ্ঞান পাঠ থেকে 30 মার্কের প্রশ্ন ছিল, বাংলাদেশে কয়টা ভূ উপগ্রহ কেন্দ্র আছে? 4টা ভূ উপগ্রহ কেন্দ্র আছে। পুশ অ্যান্ড পপ কার সাথে সম্পর্কিত? এটা স্ট্যাকের সাথে সম্পর্কিত। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? একটা হলো টিসিপি বা আইপি, ইমেল আদান প্রদানে ব্যবহৃত। এর এসএমটিপি এর পূর্ণরূপ কি? এসএমটিপি মানে হলো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের স্তর কয়টা? 4টা স্তর। 4IR এর পূর্ণরূপ হলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এইচটিএমএল পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রত্যেকটা জব সলিউশনের ক্লাসে আপনাদের অংশগ্রহণের জন্য আমি কিছু প্রশ্ন দিয়ে থাকি। আজকের প্রশ্ন হলো HTTP, এটার পূর্ণরূপ কি? আবার বলছি, HTTP এটার পূর্ণরূপ কমেন্ট করে জানাবেন। বর্তমানে এক্স, সাবেক টুইটারের মালিককে, ইলন মাস্ক, RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয় ডিসেম্বরের 12 তারিখে। কোন নেটওয়ার্কে টপোলজিতে হাব ব্যবহার করতে হয়? স্টার টপোলজি। কম্পিউটারের CPU এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে? এটা হলো ALU বা আলু, যেটাকে বলি আমরা। আলুর পূর্ণরূপ হলো কি? আর্থমেটিক লজিক ইউনিট। DNS সার্ভারের কাজ কি? ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে পরিণত করা। কম্পিউটারকে ইন্টারনেট সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক? মডেম লাগে, অথবা ব্রডব্যান্ড কানেকশন, অথবা ওয়াইফাই, যাই বলেন। আবার ল্যান দিয়েও কিন্তু ইন্টারনেট কানেকশন করা যায় কম্পিউটারে। কম্পিউটারের জনক বলা হয় কাকে? কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। আর আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, এটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখানে এই প্রশ্নটার উত্তর কিন্তু ভুল, চার্লস বেবেজ, এটা ভুল উত্তর। কারণ কম্পিউটারের জনক বলা হয় হাওয়ার্ড আইকেনকে, আর আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। এই প্রশ্নটা বেশিরভাগ পরীক্ষার্থী উত্তরটা ভুল দিয়ে আসে। মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিনের নাম কি? বিং। মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ করা হয়? ফুল ডুপ্লেক্স মোড। ই কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এটা 1994 সালে। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে আপনার 100 মিটার পর্যন্ত ব্লুটুথ কাজ করে। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিকে কী নামে পরিচিত? এটা বাইনারি সংখ্যা পদ্ধতি নামে আমরা চিনি। প্লটার কোন ধরনের ডিভাইস? প্লটার হলো আউটপুট ডিভাইস। ইমেলে সিসি অর্থ কি? সিসি মানে হলো কার্বন কপি। MICR এর পূর্ণরূপ কি? MICR মানে হলো ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। WWW এটার পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ, এটা অনেকগুলো পরীক্ষাতে আসছে। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা একটু কঠিন, খাতায় কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? আলোর পালস ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবারে। PHP এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট প্রিপ্রসেসর।
র্যামের পূর্ণ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপ্রভা বিজয় কি, এটা হলো বাংলা লেখার একটা সফটওয়্যার বা কিবোর্ড। RDBMS এটার পূর্ণরূপ হলো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মোটামুটি 30টার মধ্যে সর্বোচ্চ কমন ছিল সাধারণ জ্ঞান অংশে। চলুন আমরা গণিত অংশে দেখি কি ছিল। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক সমষ্টির 8 গুণ, সংখ্যা থেকে 45 বিয়োগ করলে অঙ্ক দ্বারা স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আমরা মনে করি দুই অঙ্ক, সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক হলো x আর দশকটা হলো y ধরে নিলাম, তাহলে সংখ্যাটি হবে কত, 10y + x। ওকে, প্রশ্ন মতে কি 8 × x + y = 10y + x। এখানে আমাদের কাজ কি, 8 দিয়ে ভিতরের রাশিটাকে গুণ করে দেবো 8x, আর এটা হলো +8y, ওকে, = 10y + x। এখন আমরা কি করতে পারি, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসবো এক্স এর গুলারে, আর ওয়াই গুলারে আলাদা ডান পাশে নিয়ে যাব, যেহেতু ওয়াই এখানে একটা আছে, এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর এটা প্লাস এখানে মাইনাস হয়ে যাবে। 8 থেকে 1 গেলে 7, 7x, আর 10 থেকে 8 গেলে 8 থেকে 2x, 2y, ঠিক আছে। তো 7 গুণ আকারে আছে x এর সাথে, এই পাশে ভাগ আকারে চলে আসবে, তাহলে x এর মান হবে কত, 2y/7। এটা হলো আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এরপরে কি করতে হবে, 2 নম্বর সমীকরণে 10y + x - 45 = 10x + y, ওকে, এটাকেও সেম কি করব আমরা, ওই যে সংখ্যাগুলোর এক পাশে নিয়ে আসব, সংখ্যা এখানে একটা আছে, ওয়াইটাই এখানে যেহেতু সংখ্যা একটা আছে, তার মানে সংখ্যাটাকে আমরা এক পাশে নিয়ে যাব, সমান চিহ্নের ডান পাশে নিয়ে বাকি এক্স ওয়াই রাশিগুলারে এক পাশে নিয়ে আসলাম। এই ওয়াই এখানে প্লাস আকার আছে, এখানে সমানের ডান পাশে বাম পাশে আসার কারণে মাইনাস হয়ে গেল। এখন ক্যালকুলেশন করতে হবে, জাস্ট ক্যালকুলেশন, এখানে 10 ওয়াই থেকে ওয়াই গেলে মানে একটা গেলে আর থাকে 9 ওয়াই, আর এখানে -10 থেকে 10x থেকে +x, এটা বিয়োগ করলে 10 থেকে 1টা গেলে আর থাকবে 9, তাহলে 9y - 9x = 45 হবে। ওকে, তো উভয় এই দুইটা থেকে একটা 9 কমন নিলে আর থাকে y - x = 45। তো y - x = এখানে 9টাকে এই পাশে নিয়ে আসবো, 5 9 45, এখানে এটার মান হবে কত, 45, y - x = 5। এখন আমাদের যে কাজটা, আমরা x এর মানটা বসাই দেবো, x এর মান আমরা আগে কত পাইছি, 2y/7, এটা বসাই দিলাম। হ্যাঁ, বসাই দেওয়ার পরে এখন কি করতে হবে, এটার ক্যালকুলেশন করব, 7y - 2y হবে ইকুয়াল, মানে উভয় পক্ষে আমরা 7 থাকবে, 7 দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে এখানে এটা থাকবে আর এখানে 5 × 7, ওকে, তো 5 7 কত হয়, 35 হয়, আর এখানে 7 থেকে 2 গেলে আর থাকে 5 5y, তো 5 দিয়ে আবার 35কে ভাগ, 5 7 35, ওয়াই এর মান পাইলাম আমরা কত, 7। এখন আমরা কি করব, 1 নম্বর সমীকরণ এখানে x = 2y ছিল, ওয়াই এর জায়গায় আমরা এখন মানগুলো বসাই দেব, তো মান 7 বসাই দিছি এখানে, ব্যাস। এরপরে কি কাজ, সংখ্যাটা তাহলে 10y + x, তাহলে এখানে ওয়াই এর মান হলো কত, 7 7 10 = 70, আর এটা x এর মান হলো 2, এক্স এর মান কত পাইলাম, 2, কারণ এখানে 7 আর 7 কেটে দিলে আর থাকে এখানে কি, 2 থাকে, এক্স এর মান এখানে 2 হলো, 2 বসাই দিলাম, 70 আর 2 যোগ করলে 72 হয়ে গেল অঙ্কটা। টাকায় 5টা দরে কলা ক্রয় করে টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, হুবহু কমন ছিল প্রশ্নটা আমার সাজেশন থেকে। একটা কলার ক্রয় মূল্য এখানে 5 ভাগের 1 ধরে নেব, আবার একটা কলার বিক্রয় মূল্য এখানে 4 ভাগের 1 ধরে নিলাম, ওকে। এখন লাভ, লাভ বের করতে হলে কী করতে হয়, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, লিখে ফেলবো আমরা, বিক্রয় মূল্য 4 ভাগের 1 - আর ক্রয় মূল্য 5 ভাগের 1, এটা লিখবো। ক্যালকুলেশন হলো এখানে 4 5 এর লসাগু কত, 4 5 20, 20 দিয়ে এটার ক্যালকুলেশন করলে হবে 5 - 4 ইকুয়াল, তাহলে এটা কত হয়, 20, আর এখানে হলো 5 থেকে 4 গেলে 1, তা 20 ভাগের 1, ওকে। তো শতকরা লাভ হয়েছে কত, 20 ভাগের 1/5 ভাগের 1 × 100, এটা ক্যালকুলেশন হবে কত, এখানে 5 উল্টে দেবো, এখানে উল্টে দিলে এখানে হবে 5, তো এখানে 0 0 কাটা, এরপরে সরি, 5 দিয়ে যদি 20 কাটেন, 4 5 কত, 20, আর 4 দিয়ে যদি 100 কাটেন, 4 25,
100, তাহলে এটা হলো 25%, শতকরা লাভ কত হয়েছে 25%। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ পরীক্ষাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়েও কিন্তু আসতে পারে লাভ ক্ষতি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে লাভ ক্ষতির যে অঙ্কটা, উৎপাদকের একটা অঙ্ক ছিল এই টাইপের অঙ্ক, এর আগেও আমি আপনাদেরকে সলিউশন করে দেখাইছি, তো এটার স্ক্রিনশট দিয়ে রাখেন। এটার উত্তরটা হবে এটা, এক্স মাইনাস ওয়াই, আর সেকেন্ড ব্র্যাকেট এক্স ইন্টু এ মাইনাস এম, তারপরে মাইনাস ওয়াই ইন্টু এম মাইনাস এম ফার্স্ট ব্র্যাকেট হলো সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আরেকটা প্রশ্ন ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 10, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেল 38 হলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত। ঠিক আছে, এগুলো সবগুলোর উপরে হোল স্কোয়ার দেওয়া আছে। এই অঙ্কগুলোও কিন্তু মানে এই অঙ্কটা বিশেষ করে কমন ছিল। এখানে আপনারা কি করবেন, প্রথমে দেওয়া আছে যেটা এটা লিখে ফেলবেন, তারপরে প্রদত্ত রাশি অনুযায়ী এটা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় এটা আমার বিগত জব সলিউশনের বিভিন্ন ক্লাসে আমি দেখাইছি, এখানে আর দেখালাম না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ইনকাম ট্যাক্সে যারা অ্যাপ্লাই করছেন, চূড়ান্ত শর্ট সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি পরামর্শ দিয়ে দেব এবং একটা পিডিএফ দিয়ে দেব প্রস্তুতি নেওয়ার জন্য। ওই পিডিএফ অনুযায়ী, পরামর্শ অনুযায়ী পিডিএফটা পড়বেন, আশা করি 70-90% আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করার জন্য বিকল্প কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই। পরবর্তী জব সলিউশনের ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।